সেন্ট প্যালাসিড স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুগল ক্লাসরুমে ঢোকার জন্য যে আইডি এবং পাসওয়ার্ড লাগে সেটা কীভাবে আমরা পেতে পারি বা তৈরি করতে পারি সেটার উপরে একটি ভিডিও লেসন আমরা দেখব। তো আমরা ভিডিওটিকে আমরা দুই তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমের দিকে আইডি এবং পাসওয়ার্ড, কীভাবে আইডি আমাদের আইডি বা কী হবে এবং আমাদের পাসওয়ার্ড কী হবে সেটা নিয়ে একটু আলোচনা থাকবে এবং সেটার একটা দিক নির্দেশনাও থাকবে। ক্লাস কোড কীভাবে পাবো, কীভাবে ক্লাস কোডে যেতে পারবো, সেটিংসগুলো কী কী থাকবে সেটা নিয়ে একটু আলোচনা করব। মোটামুটি এই তিনটি লেসন নিয়ে তোমাদের ভিডিওটি। তো চলো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। প্রথমে একটু বলে নেওয়া দরকার যে তোমাদের আইডিটি এবং পাসওয়ার্ড দুটি গোপনীয়। আমরা ভিডিওতে একটি ইনস্ট্রাকশনমূলক আইডি বা একটা স্যাম্পল আইডি দেব, যেটা দেখে তোমরা খুব সহজে নিজেদের আইডিটা তৈরি করতে পারবে। পাসওয়ার্ড নিশ্চয়ই SMS এর মাধ্যমে তোমরা একটি পাসওয়ার্ড পেয়েছো, যার যার রোল যার যার ক্লাস সে অনুযায়ী একটি পাসওয়ার্ড পেয়েছো, সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। তো চলো আমরা আইডিটা দেখি কীভাবে তৈরি করতে হয়। তো ধরে নাও তোমার ক্লাসের রোল হচ্ছে 585 ফর অ্যান এক্সাম্পল। ধরে নাও তোমার রোল হচ্ছে 85, তোমার সেকশন হচ্ছে, তুমি ক্লাস 11-এ পড়ো, তোমার সেকশন Y, মেবি তোমাদের অন্য লেটার দিয়ে সেকশন থাকতে পারে। তাহলে তোমার রোল, তোমার আইডি যেটা হবে সেটা হচ্ছে, এবং তুমি হচ্ছে ব্যাচ 2020-র, তাহলে তোমার এটাকে আমরা বলবো, তুমি আইডি যেটা তৈরি করবে সেটা হচ্ছে তোমার রোলের আর 585 একটা মাইনাস বা হাইফেন সাইন 11Y মাইনাস 20, এর সঙ্গে যেটা যুক্ত করতে হবে @ STPALACID .edu.bd, ঠিক তোমাদের ওয়েবসাইটের যে এক্সটেনশনটা থাকে, তোমাদের ওয়েবসাইট নিশ্চয়ই দেখেছ। আমরা একবার যাওয়ার চেষ্টা করি সেন্ট প্যালাসিড, এই যে ওয়েবসাইটের যতটুকু অংশ আছে WWW বাদে আমরা ঠিক সেই অংশটুকুই এখানে বসায় দেব। তাহলে পুরোপুরি আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে তোমার রোল, রোল তোমার ক্লাসে যে রোলটি থাকবে সেটি আর দিয়ে শুরু করে সে সংখ্যাটা একটা মাইনাস 11, যদি যে ক্লাসের তুমি সেই ক্লাসের এবং তুমি যে সেকশনে পড়ো সেই সেকশনের মাইনাস, সাল উল্লেখ করবে 20, @ HTTP দেওয়ার দরকার নেই, শুধু stpalacid.edu.bd। এটি হলো তোমার লগ ইন আইডি বা তোমার গুগল ক্লাসরুমে প্রবেশ করার জন্য আইডি। আমরা আইডি পেয়ে গেলাম, এখন আমরা এটা ডিলিট করে দিই। পাসওয়ার্ড আমি এখানে পাসওয়ার্ড দেখাচ্ছি না, পাসওয়ার্ড তোমাদের SMS এর মাধ্যমে তোমাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তাহলে আমরা একটা আইডি পেয়ে গেলাম, পাসওয়ার্ড পেয়ে গেলাম, এবার চলো আমরা এটা দিয়ে প্রবেশ করব গুগল ক্লাসরুমে। কিভাবে ক্লাসরুমে প্রবেশ করা যায়, তো গুগল ক্লাসরুমে আমরা দুইভাবে প্রবেশ করতে পারবো, আমরা হচ্ছে একটা মোবাইল ডিভাইস ইউজ করে আর একটা হচ্ছে আমরা ব্রাউজারে ইউজ করতে পারবো। যাদের কম্পিউটার আছে বা যারা ল্যাপটপ ইউজ করছো তাদের জন্য অনুরোধ করছি, মোবাইল নিশ্চয়ই একটা জিমেল আইডি নিয়ে লগ ইন করা, সেই জিমেলের সঙ্গে একটু সংঘর্ষ হইতে পারে, তো আমরা সেটা নিয়ে পরে আলোচনা করছি, আগে ডেস্কটপটা অংশ দেখে নিই। তোমার যদি ব্রাউজার অলরেডি অন্য কোনো আইডি দিয়ে লগ ইন করা থাকে সেটা এখানে শো করবে, এই আইডি দিয়ে আমরা লগ ইন করব না। তোমাকে হয় এই আইডি সম্পূর্ণ সাইন আউট করে ফেলতে হবে অথবা তুমি একটা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তোমাকে করতে হবে।
তো আমি অ্যাড অ্যাকাউন্ট দিলাম, এখানে গুগল সাইন ইনে এসে তোমাকে সাইন ইন করতে হবে কোন আইডিটা দিয়ে, আমরা একটু আগে যে আইডিটা পেলাম R585 -11Y -20 @ stplacid.edu.bd। এই আইডিটা গুগল ক্লাসরুম তোমাদের চিনে ফেলেছে অলরেডি, চেনে, যার কারণে এটা দিলে পরে এখানে ভ্যালিড হবে। নেক্সট দিলাম, দেখো গুগল এটা চিনে ফেলেছে বলে সে নিয়ে নিল এবং পাসওয়ার্ডের জন্য সে তোমাকে ওপেন করে দিল। আচ্ছা, এখন আমি আমার গোপন পাসওয়ার্ড যেটা আমি মেসেজের মাধ্যমে পেয়েছি সেটা আমি এখানে প্রবেশ করাইলাম। নেক্সট একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করলা। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, এই ধাপটা হচ্ছে তুমি নিজের মতো করে একটি পাসওয়ার্ড দিবা। এই পাসওয়ার্ডটা আমরা কেউ জানবো না, শুধুমাত্র তোমাকেই জানতে হবে। মনে রাখবা, এক এক পাসওয়ার্ড যদি তুমি ভুলে যাও তাহলে তুমি আর গুগল ক্লাসরুমে বা তোমার অ্যাকাউন্টে তুমি আর ঢুকতে পারবে না। তোমাকে এই পাসওয়ার্ড উদ্ধার করার জন্য তোমাকে তখন আবার স্কুল কর্তৃপক্ষের কাছে তোমাকে যোগাযোগ করতে হবে। তো চলো আমরা এখন দেখে নিই কীভাবে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে হয়। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখা যায়, সহজ কিন্তু কঠিন, যে কেউ জানো তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে না পারে। 1 2 3 4 ABCD এ ধরনের কোনো আমরা পাসওয়ার্ড দেব না। তাই আমি এখন একটা টেস্ট পাসওয়ার্ড তৈরি করছি যেটা একান্তই গোপনীয়, আমিও তোমাদেরকে শেয়ার করছি না। আমার দুটো পাসওয়ার্ড মেলে নাই, যার কারণে সময় নিচ্ছে। মনে হয় ভুল করছি, আরেকবার ট্রাই করে দেখি। ও, আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছিলাম সেটি অনেক সহজ একটা পাসওয়ার্ড ছিল, তাই আমাকে পাসওয়ার্ডটা অ্যাক্সেস করতে দিচ্ছে না। আচ্ছা, আমি আমার একটা কঠিন কমপ্লেক্স পাসওয়ার্ড আছে, আমি সেটা সেটা দিয়ে এবার ট্রাই করে দেখি। পাসওয়ার্ড হয়ে গেছে, আমার নামের প্রথম অক্ষর, যে নাম দিয়ে আমি আমার আইডিটা সেটার প্রথম অক্ষর নিয়ে আমার এখানে দেখাবে। আমার আমি একটা স্যাম্পল XYZ ABCD নাম দিয়ে একটা আইডি তৈরি করেছি তোমাদের দেখানোর জন্য। আচ্ছা যাই হোক, আমরা গুগল ক্লাসরুমের আমাদের গুগল যে জি সুইট যে অ্যাকাউন্ট সেটা আমরা পেয়ে গেছি। আমরা এখন দেখব যে আমাদেরকে স্কুল গুগল আমাদের কি কি দিয়েছেন। আমরা এখানে জিমেল ইউজ করতে পারবো, এই আইডি দিয়ে আমাদের ড্রাইভ ইউজ করতে পারবো। একটু বলে রাখা দরকার, তোমরা পার্সোনাল যে জিমেল ইউজ করো সেটা মেবি 15 GB, কিন্তু এখানে স্কুলের স্টুডেন্ট হিসেবে তোমরা এখানে আনলিমিটেড ড্রাইভের জায়গা পাচ্ছ, আনলিমিটেড ইমেল ইউজ করতে পারবা, ডকুমেন্ট গুগল শিট তোমরা চাইলে সাইটও ইউজ করতে পারবা, অনেক অনেক এখানে সুবিধা দেওয়া আছে। তো আমরা এগুলো ধীরে ধীরে নিজেরা এক্সপ্লোর করবা কোনটাতে কী সুবিধা আছে। আমরা চলো ক্লাসরুম দেখি, একটা ক্লাসরুমে প্রবেশ করে আমরা কিভাবে যেতে পারি। দুঃখিত, এটা আমার নিজের অ্যাকাউন্ট নিয়ে ফেলছে, আমি আবার একটু লোড হতে সময় নিচ্ছে। তো প্রথমে আমাকে বলতেছে ওকে ক্লাসরুম হেল্প ক্লাসেস কমিউনিকেট সেভ টাইম,
অ্যান্ড স্টে অর্গানাইজড লার্ন মোর। আচ্ছা, আমরা সরাসরি এখানে কন্টিনিউ চলে যাব। তুমি এখানে টিচার দিলেও লাভ নাই, তুমি স্টুডেন্ট, কারণ টিচারের যেসব পারমিশন দেওয়া আছে শুধু টিচারই অ্যাভেল করতে পারবে, কাজে তোমাকে স্টুডেন্ট হিসেবে এখানে তোমাকে প্রবেশ করতে হবে। আমি স্টুডেন্ট, এখানে তোমার বেশি কিছু করার নেই। এখানে গেলে আমরা অপশন বার দেখতে পাবো বাঁ দিকে কর্নারে, অপশন বারে তোমরা সেটিংস পাবা, সেটিংসে কী কী দেখায় আর নোটিফিকেশন দেখাবে। এখানে তেমন বিশেষ কিছু করার নেই আমাদের, আমরা সরাসরি চলে যাই ক্লাসেস, কীভাবে ক্লাস করতে পারবো। এখানে যে জয়েন ক্লাস, ক্লাস কোড লাগবে একটা। এই ক্লাস কোড দিয়ে তুমি তোমার পছন্দের, তোমার স্কুল যে সব ক্লাসে তোমাকে প্রবেশ করতে বলবে ঠিক সেই ক্লাস কোডে তোমরা প্রবেশ করবা। এখন বলা দরকার যে ক্লাস কোডগুলো তাহলে কীভাবে পাবো, কোথায় পাবো। তোমার SMS-এ একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কেই তোমরা ক্লাস কোডটা দেখতে পাবা। তো আমরা সেই লিঙ্কটা একটু দেখি, এই লিঙ্কটা হচ্ছে লিঙ্কে গেলে এখানে তোমাদের সব টিচারের, এই কলামটাতে তোমরা সব টিচারের নাম দেখতে পাবা, এইখানে ক্লাসের নাম দেখতে লিঙ্কটাতে এইখানে তোমরা ক্লাসের নাম দেখতে পাবা, এখানে সাবজেক্টের নাম দেখতে পাবা, কোন সাবজেক্টের টিচার, এখানে ক্লাস কোড দেখতে পাবা। আমাদের এই ক্লাস কোডটাই গুরুত্বপূর্ণ। তো আমরা একটা সাপোর্ট অ্যান্ড ট্রাভেল শুট নামে কমন একটা ক্লাসরুম ওপেন করে রাখছি, এখানে সবাই তোমরা জয়েন করতে পারবা তোমাদের যে কোনো সমস্যা হলে এই জায়গাটাতে। তো চলো আমরা দেখি এই ক্লাস কোডটা আমরা কিভাবে পেতে পারি। ক্লাস কোডটা কপিও করা যেতে পারে, ক্লাস কোডটা নিয়ে আমরা এখানে যদি দেই তাহলে আমরা জয়েনিং খুব সহজে জয়েন করবে। ওকে, আমরা ক্লাস কোডে জয়েন করে গেলাম। এটা হলো আমাদের ক্লাস কোডে, সেই ক্লাসে আমাদের সাপোর্ট অ্যান্ড ট্রাবল শুট IT ক্লাসরুমের আমাদের পেজ। এখানে তোমরা দেখতে পাবা যে তোমাদের যদি কোনো নেসেসারি তথ্য দেয়া থাকে তোমরা এখানে দেখতে পাবা, এখানে পিপল কারা কারা আছে সেটাও দেখতে পাবা, টিচার কয়জন আছেন, স্ট্রিমে দেখতে পাবা যে প্রতিনিয়ত কি কি হচ্ছে, তোমাদের কোনো সেই স্ট্রিমের এগেনস্টে কোনো কমেন্ট থাকলে এখানে কমেন্ট করতে পারবা। এটা আর কি মূলত প্রতিটা ক্লাসরুমের স্ট্রাকচারই এরকম। এখন একটা ক্লাসে ঢুকলা, সে ক্লাসে ভিডিও ক্লাস কিভাবে যাবা। ভিডিও ক্লাসে যাওয়ার জন্য খুবই সহজ, এখানে একটা লিঙ্ক দেখতে পাবা, সেই লিঙ্কের উপরে যদি তোমরা ক্লিক করো অটোমেটিক্যালি তোমাদেরকে একটা ক্লাসের ভেতরে নিয়ে যাবে। এখানে তুমি আগে থেকে কোনো ভিডিও ক্লাস স্ট্রিমিং চালু করতে পারবে না যতক্ষণ না তোমাকে টিচার তোমাকে অ্যালাউ করতেছে, যার কারণে তোমাকে, ধরো তোমার 10টার সময় ক্লাস, তুমি যদি 10টার সময় এসে দেখো নিশ্চয়ই সে টিচার ক্লাসরুম ওপেন করবে। ওপেন করে যখনই তুমি এই লিঙ্কে ক্লিক করবা তখনই এটা ওপেন হয়ে তোমাকে দেখাবে যে ক্লাসরুমটা ওপেন, তুমি জয়েন করতে চাইলে তোমাকে, তুমি অটোমেটিক জয়েন হয়ে যাবা। কোনো কোড লাগবে না, কোনো কিছু শেয়ার করতে হবে না, অটোমেটিক। আমি আবার বলছি, তোমরা অন্যান্য ক্লাস, অন্যান্য অ্যাপ্লিকেশনে যেরকম একটা কোড দিয়ে প্রবেশ করো ক্লাসরুমের ভেতরে কিংবা লিঙ্কের ক্লিক করে যেতে হয়, এখানে কোনো কিছুই নাই। এখানে হচ্ছে সরাসরি তুমি তোমার ক্লাসরুম, গুগল ক্লাসরুমের আইডি দিয়ে ক্লাসরুমে ঢুকবা, সেই ক্লাসরুমে যেয়ে তুমি এখানে যখন মিটের লিঙ্ক, মিট লিঙ্কে ক্লিক করবা, অটোমেটিক্যালি তোমার 10টা যদি ক্লাস থাকে শিডিউল টাইম, সেই শিডিউল টাইমে এই সময়টায় তুমি এই জায়গাটায় তুমি তোমার ক্লাসরুম দেখতে পাবা। তুমি সে সময় তোমার শুধু একটাই কাজ, জয়েন করবা। ওকে, এখানে বলে রাখা ভালো যে ক্লাসরুমে টিচার যখন ক্লাস নেবেন পারতপক্ষে তোমার মাইক্রোফোনটা তুমি অফ রাখবা, কারণ তুমি যখন মাইক্রোফোন চালু রাখো তখন সেগুলো অনেকগুলো ইকো তৈরি হয়, পুরো ক্লাসটাতে ক্লাস করাটা একটু সমস্যা হয়ে থাকে। এ কারণে এই সব ক্ষেত্রে টিচার যে ইনস্ট্রাকশনগুলো দিবেন সবই তোমাদের ফলো করা উচিত। আরেকটা তথ্য দিয়ে রাখি, সে তথ্য হচ্ছে এই ক্লাসগুলো এবং এখানে যে কমেন্ট করতে হয় যতগুলো অপশন আছে সবগুলো এগুলো রেকর্ডেড থাকে, কাজে তুমি যখন ক্লাস করছো অথচ তুমি বন্ধুর সঙ্গে চ্যাট করছো এই অপশনগুলো, এইগুলো তো তোমরা না করাই বেটার, কারণ সেগুলো রেকর্ড থাকে। কোনো টিচার বা কোনো প্রতিষ্ঠান যদি চায় যে তোমাদের
সেগুলো মনিটর করবেন, তিনি পারবেন এবং তিনি অ্যাকচুয়ালি মনিটর করেন, কাজেই তোমাদেরকে এখানে মনোযোগ সহকারে ক্লাস করাটা উচিত। আচ্ছা, এটা গেল আমাদের গুগল ক্রোম দিয়ে ডেস্কটপে আমরা কিভাবে আমরা তোমাদের গুগল ক্লাসরুমে প্রবেশ করতে পারবো। এখন চলো আমরা আগে দেখে আরেকটু দেখে নিই, এখানে আমরা যদি আবার যাই, এখানে আমরা কয়টা ক্লাসরুম তৈরি করেছি সেগুলো দেখতে পাবো। এখানে পরপর তোমাদের আসবে, এখানে ক্লাস ওয়ার্ক কী কী সেগুলো তোমাদের থাকবে, এখানে পিপল কারা কারা আছে সেটা দেখতে পাবা, তোমাদের মেন দুটো যে জিনিস স্ট্রিম অ্যান্ড ক্লাস ওয়ার্ক এই দুটো ফলো করা। আচ্ছা, আমাদের মোটামুটি এটাতে ক্লাস তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যেটা দেখবো যে মোবাইল ফোনে কিভাবে কাজ করে, তারা গুগল ক্লাসরুমের মাধ্যমে ক্লাস নিতে পারবে। তো সবার আগে আমাদের মোবাইলে গুগল ক্লাসরুমটা ডাউনলোড করে নিতে হবে। তো আমরা প্লে স্টোরে গেলে দেখতে পাবো গুগল ক্লাসরুম, এটা ডাউনলোড করতে হবে। আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে, গুগল মিট। যেহেতু আমার দুটোই ডাউনলোড করা আছে, তাই আমি আর নতুন করে এটা ইনস্টল দিচ্ছি না। আমি এখন চলে যাব কিভাবে সরাসরি আমরা গুগল ক্লাসরুমকে অ্যাক্সেস করতে পারি। এখানে আমার আইডি ক্রিয়েট করা আছে, যার কারণে সবগুলো দেখা যাচ্ছে। আমরা নতুন করে যখন প্রবেশ করতে যাব, একটু এখানে গেলে যেটা দেখতে পাবো এই এতে যদি ক্লিক করি ওপরে ডান কর্নারে, তাহলে এখানে আমার যতগুলো আইডি আছে সবগুলো আইডি আমি এখানে দেখতে পাবো। তো আমার এখানে যে জিমেল আইডি যতগুলো আছে, আমি জিমেল আইডি দিয়ে যদি আমি আমার প্রতিষ্ঠানের গুগল ক্লাসরুমে আমি প্রবেশ করতে পারবো না, যার কারণে প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত একটি আইডি দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে। অলরেডি আমরা দেখলাম একটু আগে কিভাবে আইডি তৈরি করতে হয়, ঠিক সেটাকে ফলো আপ করে সেই আইডিটাই আমরা এখানে ব্যবহার করব। তাহলে চলো একটা অ্যাড অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখানে একটু বলে নেওয়া দরকার, তোমার ডিভাইস অবশ্যই একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড বা যে কোনো পিন প্রোটেক্টেড বা ফিঙ্গারপ্রিন্ট প্রোটেক্টেড হতে হবে। যেসব ডিভাইস শুধু একটা সোয়াইপ করে ওপেন হয়, সেসব ডিভাইসে গুগল ক্লাসরুম ওপেন করতে দিবে না, কাজে ডিভাইসটি সবার আগে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে নেওয়াটা উচিত। আচ্ছা, আমরা যে পাসওয়ার্ডটি আমরা যে আইডিটা পেয়েছি সেটা হচ্ছে R585, নিশ্চয়ই এখানে তোমার নিজের রোল হবে 11Y, নিশ্চয়ই এখানে তোমার সেকশন এবং তোমার ক্লাস হবে, এবং 20@ST+ sit.edu.bd। আবার ভালো করে খেয়াল করে দেখো তোমার আইডির ধরনটি। আমরা এবার চলে যাব পাসওয়ার্ডে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম আই এগ্রি, আমি পূর্বে শুধুমাত্র একটি ক্লাসরুমে আমরা একটু আগে দেখলাম যে পঙ্কজ স্যারের একটি ট্রাবল শুটিং ক্লাসে আমরা জয়েন করতে পারছি। আমরা চাইলে এখানে আরও ক্লাসে জয়েন করতে পারবো, সেখানে প্লাসে ক্লিক করে আমার এখানে কোড দিতে হবে, কোডটি দিলে আমরা এখানে ক্লাসে জয়েন করতে পারবো।
এখানে ক্লাসের লিস্ট দেখা যাবে, ঠিক ডেস্কটপে যা যা দেখেছি। এখন ঘটনা হলো আমরা এখান থেকে ভিডিও ক্লাসে কিভাবে যাব, এখানে একটু বলে রাখা দরকার। এখানে এই যে উপরে একদম ডান কর্নারে আমরা যে একটা ভিডিও আইকন দেখতে পাচ্ছি, সেই ভিডিও আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সরাসরি ওই ক্লাসের ভিডিওতে আমরা চলে যেতে পারবো। আমরা মনে আছে আমরা মিট ডাউনলোড করেছিলাম, সেই মিটটা এই ভিডিওতে ক্লিক করলে মিট ওপেন হয়ে যাবে। আমাদের ওখানে গিয়ে কোনো কোড শেয়ারিং বা কোনো কিছু কোনো পারমিশনের দরকার পড়বে না। তুমি যদি একবার কোনো ক্লাসরুমে ঢুকে থাকো, সেই ক্লাসরুম থেকে অটোমেটিক্যালি তোমাকে সেটার ভিডিও ক্লাসরুমে নিয়ে যাবে। আমি তাহলে এখানে ভিডিওতে ক্লিক করলাম, মিট আমাকে নিয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু আমি মিটে ফেল টু জয়েন মিটিং, কারণ হচ্ছে মিটে কোনো ক্লাস এখন তৈরি হয়নি। যদি ক্লাস তৈরি হয়ে থাকে তখন আমরা যেতে পারবো। আমি একটা ডেমো নিয়ে দেখতে পারি ক্লাস। স্যার ক্লাস শুরু করেছেন, আমরা ভিডিওটা অফ করে দিই যদি প্রাইভেসি কনসার্ন থাকে। আমরা মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি, কারণ আমার একান্তই প্রশ্ন করার সময় হয়তো অন করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যা যা দেখলাম সেটা হচ্ছে ক্লাস মোবাইলের মাধ্যমে কিভাবে গুগল ক্লাসরুমে জয়েন করতে হয়, এবং ক্লাসগুলোতেও কিভাবে ক্লাস কোড দিয়ে জয়েন করতে হয়, এবং সেখান থেকে কিভাবে ভিডিওতে জয়েন করা যায় গুগল মিটের সাহায্যে। আর তোমরা এটা ডেস্কটপেও দেখলা কিভাবে এটা করা যায়, এবং কম্পারেটিভলি ডেস্কটপে সহজ, যেহেতু এখানে কোনো শুধু লগ ইন করলেই হয়, কোনো পারমিশন এক্সট্রা পারমিশনের কোনো প্রয়োজন পড়ে না। তো তোমাদের জন্য শুভকামনা রইল আজকে এ পর্যন্তই, সামনে হয়তো আবার কোনো ভিডিও লেসন নিয়ে দেখা হবে। ভালো থেকো সবাই।